আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন বাজে 7টা। এই যে পচাম্যান আমার দুলাভাইকে নিয়ে হাসপাতালে যাবে, তো কাগজপত্র সব কিছু ঠিকঠাক আছে কি না এগুলো দেখে নিচ্ছে। আজকে টেস্ট আছে, সকালে একটা খালি পেটে টেস্ট আছে। কাজগুলো শুরু করি। সকালে উঠেই যেটা আসলে প্রথমে করি, ফ্লোরটা এরকম একটা শুকনো কাপড় দিয়ে, এই যে শুকনো একটা রুমাল, এটা আর কি 20 টাকা করে এখানে আমরা কিনেছি। এটা আসলে এভাবে আগে শুকনো একটু মুছে নিয়ে আসি। এখানে আসলে যেটাই কিনবো এটাই বাড়তি রেখে চলে যেতে হবে, তো যার জন্য আর কিনছি না। এখানে ঝাড়ু আছে ওনাদের বাইরে, কিন্তু সবাই ওটা দিয়ে আসলে ঝাড়ু দেয়, তো তো যার জন্য আসলে ইচ্ছা হয় না ওটা দিয়ে আর ঝাড়ু দিতে। তো এভাবে আগে শুকনো কাপড়টা দিয়ে সম্পূর্ণ ঘরটা এভাবে পরিষ্কার করে নিব। এরপরে যেটা করব, কাপড়টা ভিজে আবার মুছে ফেলবে। ঘরটা মুছে ফিরে আসছি। ঘর পরিষ্কার করা কমপ্লিট। আসলে আমার একটা সুসি ভাই অভ্যাস আছে, মানে খাবার না খেতে দেন সমস্যা নেই, কিন্তু পরিষ্কার থাকতে হবে। তো আগে সকালে উঠে যেটা করি যে ঘর দোরটা পরিষ্কার করি। তো আজকে রান্না করব খিচুড়ি। এখানে ডাল চাল ধুয়ে রেখেছি, খিচুড়ি, বেগুন ভাজি, টমেটোর সালাদ, এই ডিম ভাজতাম, কিন্তু যেহেতু আজকে দুপুরবেলা আমরা ডিম খাবো তাই সকালে এখন আর ডিম ভাজি করছি না। আর খিচুড়ির সাথে আচার থাকছে। এখানে সব কিছু রেডি করে নিয়েছি, খিচুড়ির জন্য ওখানে মশলাও রেডি করে নিয়েছি। আদা রসুনটা বাটবো, পেঁয়াজ মরিচ কেটে খিচুড়িটা বসিয়ে দিব। খিচুড়ির যে চালটা ধুয়ে রেখেছিলাম ওর মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। এখানে আদা বাটা, এই যে আমার মেশিনে আদা পেস্ট করেছি, সে আদা পেস্ট, আদা রসুন পেস্ট, একটা কালো এলাচ 2 টুকরা করে দিয়েছি, সাদা এলাচ, 2টা তেজপাতা, লবণটা এখন আমি আন্দাজে দিয়ে দিচ্ছি, পরে আবার চেখে তারপরে দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আরেকটা মশলা দিতে ভুলে গিয়েছিলাম সেটা হলো দারুচিনি। দিয়ে দিচ্ছে তেল, এবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিচ্ছি। অনেকেই হয়তো বলতে পারেন যে ফিল্টারের পানি কেন, আসলে ট্যাপের পানি দিয়ে রান্না করলে কালার কেমন যেন চেঞ্জ হয়ে যায়, বিশেষ করে যখন সাদা ভাত রান্না করি ভাত হলুদ হয়ে যায়। মানে আমার বোন যখন রান্না করছে তখন ভাত সাদা, আর আমি যখন রান্না করছি তখন ভাতটা হয়ে যায় হলুদ। পরে আসলে বুঝতে পারলাম যে পানির জন্য এমনটা হয়। এখানকার চুলাটা একটু দেখাই, এই যে খিচুড়িটা বসিয়ে দিলাম, ঢাকনা কোথায়, খিচুড়িটা বসিয়ে দিলাম,
ছিল হতে থাক, এর সাথে আমি সালাদ এবং বেগুন ভাজি করবো, এগুলো সব কিছু রেডি করে নিই। টমেটোর সালাদ করবো, বেগুন ভাজার জন্য বেগুন কেটে নিচ্ছি। তো বেগুন ভাজার রেসিপিটা আজকে আর শেয়ার করবো না, কারণ হাসপাতাল থেকে চলে আসবে, আমাকে রান্নাটা দ্রুত শেষ করতে হবে। আমার বেগুন ভাজার রেসিপি আমি আমার অন্য কোনো ব্লগে শেয়ার করবো। খিচুড়িটা উঠায় দেওয়ার পরে আর কি জিরার গুঁড়া এটা ইয়ে করা হয়েছে সকালে, কিন্তু এত সকালে আর কি দোকান খোলে না, তো দোকান খোলার পরে আর কি সংগ্রহ করতে হয়েছে। তো আমি জিরার গুঁড়াটা একটু দিয়ে দিচ্ছি। আসলে এই ইয়েগুলোতে না খাবার ওরকম মজা হয় না, মানে জিরা শিলপাটায় বাটলে যে একটা ফ্লেভার আসে, এই গুঁড়াতে কিন্তু ওই ফ্লেভারটা আসলে আসে না। তো যাক, আসলে বাড়ি তো আর না, যেভাবে যতটুকু আর কি সম্ভব খেয়ে পরে আর কি দিন কাটানো। একটা জিনিস খুব মিস করছি, যেটা ঘি, খুব পছন্দ আমার খিচুড়ি পোলাও, মানে ঘিটা না দিলে আসলে হবেই না। কি পচে ম্যাডাম, খিচুড়ি কি অবস্থা? খিচুড়ি প্রায় হওয়ার পথে, এই যে এখন জালটা কমিয়ে দিয়ে দমে রেখে দিব। এদিকে খিচুড়িটা দমে থাকুক, আর এখানে আমি বেগুন ভাজার জন্য বেগুনটা মেখে রেখেছি, আর এখানে স্যালাদের সব কিছু রেডি করা, খাওয়ার আগে শুধু মাখতে হবে। পচা ম্যাডাম এদিকে আসো, দেখো বৃষ্টি হচ্ছে, দেখছো? তোমার খিচুড়ি রান্না সার্থক আসলেই। কিন্তু মানে বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাটা অন্যরকম, খেয়ালই করিনি বাইরে বৃষ্টি হচ্ছে, ভালো লাগতেছে এর মধ্যে খিচুড়ি। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু তাড়াতাড়ি খাবারটা রেডি করো, বৃষ্টি হইতে দিতে যাতে খিচুড়িটা খাইতে পারি, তাহলে মজাটা বেশি লাগবে ইনশাআল্লাহ। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের সবার কাছে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ। পচা ম্যাডাম তো বিদায় নিয়ে নিল, আমি আর কি করবো, আমি দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি দেখি আর খাবারের জন্য অপেক্ষা করি। তা আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমাদের কাম্য, আর আমাদের জন্য দোয়া করবেন। আর যারা যারা এই ব্লগটা দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, এসকেপ পচা ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।